হয়ে যাবে এবং সেখান থেকে আপনারা কিন্তু করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এখান থেকে ফিস পেমেন্ট এবং এনরোলমেন্ট কিন্তু এখান চালু হয়ে গেছে। তো ওয়েস্ট বেঙ্গল ইউজে মেডিকেল ডেন্টাল এবং আয়ুষের যে 85% কোটা আছে স্টেট কোটা, সেই স্টেট কোটার ডেন্টাল সেকশনে কতগুলো কলেজ আছে এবং তার সিট ম্যাট্রিক্স কি আছে, তার বন্ড কি আছে, নোডাল অফিসার কি আছেন, সমস্তটাই কিন্তু আপনাদেরকে আলোচনা করব। তো চলুন বন্ধুরা আমরা সেখানে যাব এবং দেখতে পাচ্ছেন এই গভর্নমেন্ট ডেন্টাল কলেজ ইনফরমেশন, এখান থেকে আমরা কিন্তু সরাসরি চলে এসেছি যে কলেজে, বর্ধমান ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল। দেখতেই পাচ্ছেন অ্যাড্রেস হচ্ছে বর্ধমান পাওয়ার হাউস, প্যারা অফসাইড পাওয়ার হাউস, পূর্ব বর্ধমান। এখানকার নোডাল অফিসার হচ্ছে ডক্টর প্রকাশ ব্যানার্জি এবং এখানকার কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে, এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। এছাড়াও আপনাদের কিন্তু স্টেট কোটার যে অ্যাপ্রুভড যে ফিজ আছে সেটা হচ্ছে 9,800, টিউশন ফি 7,800 এবং কোশন ফি 1,000 এবং অ্যাডমিশন ফি 1,000। এবং অ্যামাউন্ট অফ দ্য পিং পে ডিউরিং দ্য অ্যাডমিশন ইন রেস হচ্ছে 5,900 এবং এখানকার যে বন্ড আছে সে বন্ডটি হচ্ছে 20 আছে এবং তার উপরে যে স্ট্যাম্প পেপার আছে সেই খরচটা কিন্তু আছে, বেশি কিছু নেই কিন্তু এখানে। এরপরে যদি আমরা লক্ষ্য করি যে পরবর্তী যে কলেজটি আছে আমাদের ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল, দেখতেই পাচ্ছেন অ্যাড্রেসটা 114 এজিসি বোস রোড, কলকাতা 7,14। এখানকার যে নোডাল অফিসার আছেন ডক্টর সুদর্শন মুখার্জি, ফোন নাম্বার দেওয়া আছে এখানে এবং সিট ইনফরমেশন হচ্ছে 102টা হচ্ছে অল ইন্ডিয়া কোটা, বাট স্টেট কোটা কিন্তু 102টি আছে এবং ওখানে পুল কোটাতে সেন্ট্রাল পুল কোটা 4টে এবং স্টেট কোটাতে টোটাল 1,000 এবং অ্যাডমিশন ফিস 1,000 হচ্ছে কোশ্চেন মানিস এবং 3,900 হচ্ছে 6 মান্থ টিউশন, পার মান্থ 650 করে। এবং আপনার অনলাইনেই পেমেন্ট করতে হবে, অ্যাডমিশনের টাইমে কিন্তু আপনাকে 5,900 পে করতে হচ্ছে এবং বন্ড হচ্ছে আপনার 1 লাখ। বন্ডটা কি এর আগেই বলেছিলাম যে বন্ডটা হচ্ছে আপনি মেডিকেল পড়তে পড়তে যদি আপনি মাঝখানে কোর্সটি কমপ্লিট না করে ছেড়ে দেন তাহলে সেই বন্ডের যে টাকা আছে সেই টাকাটা কিন্তু আপনাকে ফাইন হিসাবে চার্জ করা হবে। এছাড়াও যদি আরেকটি বন্ড হয় সেটা আমাদের এই বেঙ্গলে নেই কিংবা অন্যান্য স্টেটে আছে, যে বন্ড অনুযায়ী 2 বছর কি 3 বছর কিন্তু সেই গভর্নমেন্ট কলেজে বা গভর্নমেন্ট যেখানে যেখানে আপনাকে পাঠাবে সেখানে সেখানে আপনাকে কাজ করতে হবে, তারপরে আপনি নিজের মতো নিজে কাজ করতে পারবেন। এরপরে নেক্সট হচ্ছে নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটালস, সেখানকার নোডাল অফিসার হচ্ছে অর্ঘ্যরুদ্র, ফোন নাম্বার এখানে দেওয়া আছে, টোটাল 63টা সিট এবং 54টা হচ্ছে স্টেট কোটার, বাকি হচ্ছে সেন্ট্রাল কোটার। এবার আসি টোটাল ফিজ হচ্ছে এখানে 7,944, ব্রেকআপ ফিজ দেখতে পাচ্ছেন 12 মাস 7,800 অর্থাৎ 144 টাকা করে পড়ছে হোস্টেল ফিস, পুরো এখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে এবং এখানে কিন্তু অনলাইনে পেমেন্ট করবে না, ক্যাশে পে করবে। তো এখানেও 1 লাখ টাকা কিন্তু বন্ড, তার বন্ডটা আগেই বলে দিয়েছি, সো আপনারা কেয়ারফুলি যে কলেজটি চুজ করবেন এবং অ্যাডমিশন নেবেন সেখানে দেখে নেবেন, নাহলে কিন্তু কোর্স কমপ্লিট না করার আগে কিন্তু বেরোলে আপনাকে ওই বন্ড অ্যামাউন্ট আপনাকে জমা করতে হবে। তো চলুন বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত, ডেল্টা কলেজ সম্পর্কে গভর্নমেন্টের যাবতীয় তথ্য দিলাম, এরপরে প্রাইভেট ডেন্টাল কলেজ সম্পর্কেও আমরা আপডেট দেবো। ভালো থাকবেন, আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে।